হ্যালো বন্ধুরা এখন থেকে আপনি হাতে তালি দিলে আপনার ফোনটি আপনাকে সাড়া দিবে আপনার ফোনটি রুমের কোন জায়গার মধ্যে আসে আপনি রুমের মধ্যে আসার পর যদি হাতে তালি দেন তাহলে আপনার ফোনটি আপনাকে সাউন্ড করে জানিয়ে দিবে যে আপনার ফোনটি এই জায়গার মধ্যে আসে জাস্ট আপনি হাতে তালি দিলে আপনার ফোনটি আপনাকে সাড়া দিবে খুবই চমৎকার একটি বিষয় এটা আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্ল্যাপ টু ফাইন্ড এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনারা যখন ওপেন করবেন ওপেন করার পর এটার মধ্যে কিছু সেটিং আছে সেটিংগুলোকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে এখানে আসার পর আপনি দেখবেন গেট স্টার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পর আপনাকে তিনটা হাতে তালির মাধ্যমে এটাকে সেট আপ করে নিতে হবে আমি তালি দিয়ে সেট আপ করে নিচ্ছি এস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পর ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এটা অন হয়ে গেছে এখন আপনাকে কিছু সেটিং সেটিং এর কাজ করতে হবে দেখেন উপরের দিকে তিনটা টান আছে এখানে আসার পর আপনি দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে এখানে আসবেন এখানে আসার পর আপনি দেখেন নিচের দিকে ভাইবেশনটাকে অন করে দিবেন এবং নিচের দিকে দেখেন রিংটন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন রিংটনটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে রিংটনটাকে চেঞ্জ করে দেব এই যে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে নিচ্ছি আপনারাও যে কোনো একটা দিতে পারবেন তারপর ওকে করবেন ওকে করার পর এখানে আপনি আরেকটা কাজ করবেন দেখেন সিনসিয়ারিটি এখানে লাস্টের যে অপশন আছে এটাকে আপনারা হানড্রেড পার্সেন্ট করে দেবেন এই যে দেখেন আমি হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি দেওয়ার পর সেভে ক্লিক করবেন সকল কাজ শেষ এখন আর আপনাকে কোনো চেডিং পরিবর্তন করতে হবে না এখন আমি আমার ফোন থেকে হাতে তালির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আসলেও এটা কাজ করে কি না সেজন্য আমি আমার ফোনের পাওয়ার বাটনটা সরাসরি এখান থেকে অফ করে দিব এবং হাতে তালি দিব তালি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড হচ্ছে আপনি যখনই রুমে আসবেন রুমে আসার পর যখনই আপনি হাতে তালি দিবেন সরাসরি আপনার ফোনটি একটা সাউন্ড করে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনার ফোনটি এই জায়গায় আছে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি এই জায়গায় আসে এই জন্য অবশ্যই আপনাদেরকে এই অ্যাপটির মধ্যে দেখেন একটা অন বাটন আছে এই অন বাটনটাকে আপনাকে সব সময় অন করে রাখতে হবে তাহলেই দেখবেন এই সিস্টেমটি কাজ করবে তা না হলে কিন্তু এটা কাজ করবে না সেজন্য এটাকে সব সময় অন করে রাখবেন এখন কথা হচ্ছে যে এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকেও ডাউনলোড করতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন আপনারা যারা ভিডিও ডেসক্রিপশন চেনেন না তাদেরকে বলতেছি আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এর ডান পাশে দেখেন একটা আইকন আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে ব্রাউজার আসবে জাস্ট ব্রাউজারটি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আজকে দেখা হবে পরের ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ